শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাড়িতে আমরা সবাই ভালো আছি সকাল সকাল দেখো রান্নাবান্না সমস্ত জোগাড় এখানে করা রয়েছে সব তোমাদের সামনে নিয়ে এসেছি এখানে দেখো এই যে টমেটো আলু কেটে নিয়েছি এটা দিয়ে করব মাছের ঝোল আর পেঁয়াজ কুচি করে রেখেছি ওটাও মাছের ঝোলে যাবে তারপরে উচ্ছে কেটে রেখেছি দেখো এটা গোল গোল করে ভাজার মতো করে এটা দিয়ে করব ডাল আর প্রেশার কুকারে মুসুরির ডাল আর একটা ডিম দিয়ে পাপার জন্য ওই যে সিদ্ধ করে রেখেছি মানে অনেকটা ডাল সিদ্ধ করেছি কিছুটা রান্না করবো আর কিছুটা আর কি রেখে দেব। আর সকাল থেকে আজকে এখনও বৃষ্টি নামেনি কিন্তু মেঘলা মেঘলা হয়ে রয়েছে ওয়েদার মোটেও ভালো না আমি শুনেছি আমার যতদূর মানে শুনেছিলাম যে সোমবার পর্যন্ত না এরকম থাকবে তবে আজকে তো রবিবার আর রবিবার আজকে কিন্তু মাংস রান্না করছি না আজকে মাছ করব আর এই দুটো বেগুন ফ্রিজ থেকে নিয়ে এলাম এখনও ধুই নি ধুয়ে বোটা কেটে রাখবো সিদ্ধ দেব। মা হচ্ছে কাঠের উনুনে ভাত বসাবে উনুনে এখনো জল ওঠেনি আপাতত উনুনটা ঠিক আছে আরে দেখো এখানে যে মাগুর মাছ আগের দিন রান্না করেছিলাম তো সেই তার থেকে চার পিস রয়েছে আর একটু মানে ওই মাথাটা ভেঙে টুকরো টুকরো করে রেখেছিলাম সেইগুলো রয়েছে আর একটু মাছের তেলও রয়েছে তো ভালো করে গরম জলে লবণ দিয়ে চটকে চটকে আজকে আবার মাছটাকে ধুয়ে নিয়েছি কোনো স্লিপিনেস নেই সুন্দর দেখো একদম মাছের লবণ হলুদ মাখাচ্ছি দেখলে বুঝতেই পারবে যে রকম কিন্তু স্লিপিনেস মাছের মধ্যে নেই একদম পরিষ্কার হয়ে গেছে মাছের গা একদম শুকনো শুকনো তো এইভাবে এই যে লবণ হলুদ আর সামান্য একটু কাঁচা তেল দিয়ে আমি মেখে নিলাম কারণ মাছটা তো খুবই ফাটবে ওই ভাজার সময় তোমাদেরকে আর দেখাতে পারবো না ঢেকে ঢেকে ভাজবো তো আর এখানে দেখো পেঁপে দিয়ে ওই পিপুল শাক রান্না করছি বাবার জন্য মা যে কালকে আবার এটা নিয়ে এসেছে এই তিন দিন রান্না করে দিলাম একটু ঝাল ঝাল খেতে হয় পানের মতো অনেকটা তোমাদেরকে বলেছি তো পেঁপে দিয়েই রান্না করছি এটাতে আর আলু টালু কিছু দিই না এইটা রান্না করে দেব আর এই দেখো তিন পিস মাছ বেশ সুন্দর লাল লাল করে আগে ভেজে নিয়েছি সেটা এই যে তুলে রাখলাম আর বাকি আর এক পিস আছে আর মাথার ওই যে ভাঙা ভাঙা অংশগুলো দিয়েছি যেটুকু আর কি খাওয়া যাবে সেরকম অংশগুলো দিয়েছি বাকি সব ফেলে দিয়েছিলাম তো মাছ আমার সব ভাজা হয়ে গেছে ওদিকে আর এদিকে দেখো ওই যে পিপুল শাকটা হয়ে যাওয়ার পরে এই যে উচ্ছেটা ভাজা করে নিচ্ছি ভালো করে ভেজে নিয়ে তারপরে ডালটা রান্না করে নেব ডাল তো সিদ্ধ করাই রয়েছে আর মাছ ভাজার পরে এই যে মাছের যে তেল ছিল অল্প একটু তার মধ্যেই আলু ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে আলুটা ঢেকে ঢেকে ভেজে নেব এখানে দেখো এই যে উচ্ছে ভাজা হয়ে গেছে তো মাছখানটা একটু ফাঁকা করে ওখানেই শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম এই মুসুরির ডাল দিয়ে করছি বললে এটাতে আর আদা কুচি দিলাম না বা আদা বাটা কিছুই দেব না মটর ডাল দিয়ে করলে একটু আদা দিতাম এটা ওরকমই রান্না করছি এখন এই যে লবণ হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আর দুটো কাঁচা লঙ্কা চেরাও দিয়েছি তিতর ডাল তো বেশি ঝালের দরকার নেই আর যেহেতু শুকনো লঙ্কার একটা গন্ধ তো বেরোবে ওটা আর ভালো লাগে তো এই দেখো এই যে এখানে শাক হয়ে গেছে যে শাক এরকম দেখতে হচ্ছে এটা খাওয়াই খুব উপকার খেতে তো অতটা ভালো লাগে না কিন্তু খুব উপকার উপকারী জিনিস খেতে কখনোই ভালো হয় না আর এই এখানে ডালও হয়ে গেছে আর এই যে এখানে কালকের রাত্রিরে যে চাল কুমড়ো ভাজা করেছিলাম তার একটু রয়েছে ওটাও গরম করব আর এখানে মাছ সব ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি দেখো বাসন একটা একটা করে জমা হচ্ছে এখানে যে মাছের ঝোলটা করব তো তোমাদের রেসিপিটা বলি সর্ষের তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আজকে আর গোটা গরম মশলা দিইনি তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম ফ্রিজ থেকে আদা রসুন আর লঙ্কা জিরের পেস্টটা নিয়ে এলাম এই যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট লঙ্কা জিরে দিয়েছি আর একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা একটু জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি নেওয়ার পরে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি এই মাছের ঝোলটায় আমি টমেটোটা একটু পরে দেব মানে এই সময় দিলাম না দেব একটু ঝোলের ওপরে গোটা গোটা ছাড়বো এ দেখো ঝোলটা ফুটে উঠেছে গরম জল দিয়েছিলাম কিন্তু একদম ফুটনো মানে কেটলিতে গরম করে নিয়েছিলাম সেই জল দিয়েছি আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে যেহেতু আলুগুলো ঢেকে ঢেকে ভেজেছিলাম সে আর ছোট ছোট করে কাটা সেজন্য আলুও সিদ্ধ হয়ে গেছে এবার আমি দেখো এই যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিচ্ছি যা যা আর কি ভেজে রেখেছি আর মাছের একটু তেলও আছে সেটা আমি ঝোলের ওপরে দেবো সেটা যাতে গুলে না যায় ও দেখো ঝোলের ওপরে দিয়ে দিয়েছি সাদা সাদা আলুর পাশে দেখতে পাচ্ছ ওইটা এবার ঝোল দেখো একদম হয়ে গেছে এখন গরম মশলা দিচ্ছি মাঝখানে আমি লবণটা আর ঝালও আমি দেখে নিয়েছি বেশ ঝাল ঝাল করেছি আর ওই দেখো টমেটো কুচিও দিয়ে দিয়েছিলাম টমেটোটাও গলে গেছে এখন একটু ধনেপাতা কুচি করে রেখেছি ওইটা দিয়ে মাছটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপরে নামিয়ে নেব আর চাইলের ওপর দিয়ে আরও কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেওয়া যায় কিন্তু আমি আর দিলাম না তো এই দেখো মাছের ফাইনাল লুক এ দেখো দেখতে কি দারুণ হয়েছে খাওয়ার পর এডিট করছি খেতেও খুব ভালো হয়েছিল এক কিলো ওজনের মাছটা ছিল কিন্তু কোনো রকম দুর্গন্ধ নেই মাছের গায়ে খুবই ভালো ছিল মাছটা এতে কোনো দুর্গন্ধ পাইনি আর এ দেখো এই যে বাসন এখন আস্তে আস্তে অনেক আরও অনেক হয়েছে একটা একটা করে জমা হতে হতে আজকে বাসন মাজার একটুও সময় পাইনি মাঝখানে একজন মানে আত্মীয় এসেছিলো তাকে একটু চা ডিমের অমলেট এইসব করে দিতে গিয়ে আরও সময় পায়নি তো এগুলো এখন মেজে ঘষে সব পরিষ্কার করে নিয়েছি এখন চলে এসছি ছাদে আকাশ মেঘলা বৃষ্টি হয়নি তবে রোদ দূরও নেই তো কেন এসছে ছাদে জানো এই যে ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য যাকে খবর দিয়েছিলাম সে আজকে অনেক দিন পরে মানে সময় করতে পেরেছে তো ওকে দিয়ে ঝটপট করে ট্যাঙ্কিটা পরিষ্কার করে নিই মানে যেভাবে পরিষ্কার করতে হয় আর কি ফিল্টার সেভাবে পারবে না কারণ অতটা সময় নেই আর যেহেতু মেঘলা মেঘলা দিন বৃষ্টি নামছে সেজন্য টেম্পোরারি যতটুকু না করলে নয় সেটুকু করে দিয়ে যাবে পাপা ওই দেখো চলে এসছে আর দেখো জায়গায় জায়গায় শুকিয়ে গেছে যেহেতু সকালে বৃষ্টি হয়নি সেজন্য আর পাপাও জল দেখছে আর ওই দেখো হলুদ জল ট্যাঙ্কি থেকে বেরিয়েছে পাপা বলছে আমরা তো ভেসেই যাব আর একটু বৃষ্টি হলে মা আমরা তো ভেসেই যাব সত্যিই আমরা যেন ভাসমান মানে নৌকার মধ্যে আছি তেমন একটা মনে হচ্ছে কত জল ও বাচ্চা কাচ্চা নিয়ে এরকম পরিস্থিতিতে এই বর্ষায় থাকা যে কত সমস্যা কত চিন্তা হয়ে যায় আমার আজ কদিন তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করছি আর এই যে দেখো এই যে এলামন্ডা গাছটা দেখছো ওইটাও ও ভালো করে বেঁধে দিয়ে যাবে বলেছে বলেছে দড়ি দেবে একটা আমি ভালো করে বেঁধে দেবো তো নোংরা জল টল সব ওই দেখো ভালো করে পরিষ্কার করে দিচ্ছে ট্যাঙ্কির ভেতরের যে অংশটা সেটাও ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে তারপরে ফিল্টার করার যে কাপড় সেটাও তুলে ফেলেছে তুলে ওটাও ধুয়ে দেবে কিন্তু যে বালি পাথর এগুলো বের করে ধুতে হবে সেইটাও পারবে না কারণ একা একা সেটা করা সম্ভব নয় আর অনেকটা সময়ের দরকার সেজন্য ও টেম্পোরারি পরিষ্কার করে দিয়ে গেল। আর এখন দেখো এই যে গাছের পেছনে ও লেগে পড়েছে এবার গাছটাকে বললাম যতটা পারো রাখার চেষ্টা করো যত আর যতটা মানে পারছো না কেটে ছেটে সুন্দর করে আমাকে গাছটা ঠিক করে দিয়ে যাও তো দেখা যাক ও কেমন কি করে কারণ ওরা এইসব কাজে খুব ভালো মানে পারদর্শী করতে পারে এগুলো সেজন্যই আর কি আর ইনভার্টারেও জল দিয়ে দিয়েছে ও বা এসে আগে ইনভার্টারে জল দিয়ে দিয়েছে তো এই কাজগুলো করে নিয়েছি আরও একটা কাজ বাকি আছে ট্যাঙ্কির কাজ পুরোপুরি কমপ্লিট ছাদে দেখো আমি ঝাঁট দিয়ে সব নোংরা এখানে জমা করেছি এগুলো সব আবার ফেলে দেবো আর যেহেতু একটু গরম গরম লাগছে তো ভাবলাম দূর নেই কিন্তু একটা তাপ তাপ মতো বেরোচ্ছে রৌদ্রে সেজন্য জামা কাপড়ও দিয়ে দিয়েছি এই যে আর একটা কাজই বাকি সেটা হচ্ছে মায়ের এই যে রান্নাঘর আমাদের কাঠের উনুন তার পাইপটাও পরিষ্কার করে দিয়ে যাচ্ছে একসঙ্গে এতগুলো কাজ করে দিয়ে গেছে ও তারপরে এক কাপ চা দিলাম চা খেলো ভাত খাওয়ার কথাও বলেছিলাম ও খেলো না এই দেখো কি সুন্দর করে গাছটা দেখো ছেটে দিয়েছে আর দুদিকে বেঁকিয়ে বেঁকিয়ে কার নিচের ওদিকে বেঁধে দিয়েছে আর ছাদ আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো কি সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর দেখতে লাগছে দেখো এখন এই যে দুপুরবেলা আমি আর মা খেতে বসেছি পাশে কিন্তু মাও বসে পড়েছে পাপার খাওয়া হয়ে গেছে শ্বশুর মাছের খাওয়া হয়ে গেছে দেখো ডাল দিয়ে ভাত মেখে নিচ্ছি আগে ডাল দিয়ে খেয়ে নিই তারপরে তো মাছ দিয়ে খাবো আর আজকে স্নান করে আসতে আসতে আবার বৃষ্টি নেমেছিল তবুও অনেক কিছু জামা কাপড় আজকে শুকোতে পেরেছি এ দেখো মাছের গায়ে এই যে মোটা তেল এটা আর খাবো না এটা ফেলে দেবো চলো মাগুর মাছটা দিয়ে খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওয় আমাদের অবশ্যই দেখা হচ্ছে তো আজকে আসি টাটা আর দেখো মাছের তেলটা কিন্তু অনেকটা খাসির চর্বির মতোই খেতে লাগে